ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকে কমেন্টস করেছেন কিভাবে কার্ভ ওয়েস্ট ব্যান্ড তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য, এবং আপনারা উল্লেখ করেছেন কমেন্টে নতুন নতুন ভিডিও কেন দিচ্ছি না, সময়ের স্বল্পতার কারণে দিতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করতেছি কাজ। যে স্টাইলের উপরে কাজ করব আপনাদের একটু জানিয়ে রাখি, সেই স্টাইলের উপরে আগে কয়েকটি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন, ওইটা দেখি আপনারা কমেন্ট করেছেন কার্ভ ওয়েস্ট ব্যান্ড দেওয়ার জন্য, দেখার জন্য। তো কার্ভ ওয়েস্ট ব্যান্ড কিভাবে তৈরি করতে আগেও দেখিয়েছি, তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আবার নতুন করে দেখাচ্ছি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্ট ব্যান্ড প্যাটার্ন তৈরি করা আছে, সেটা কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়েছি, আপনারা আমার পুরান ভিডিওগুলো দেখলে পাবেন। আজকে আবার অন্যভাবে দেখাচ্ছি। এটা হলো বডির শেপ নিয়ে ওয়েস্ট ব্যান্ডটা তৈরি করা। এখানে বডিতে যে শেপ আছে সেই শেপ নিয়ে ওয়েস্ট ব্যান্ডটা তৈরি করেছি। তো আজকে দেখাবো আলাদাভাবে, যারা ওয়েস্ট ব্যান্ড তৈরি করতে চান বডি শেপ না নিয়ে সেটা দেখাবো। তো যারা এন্ট্রি লেভেলে আছেন, নতুন কাজ করতেছেন, তারা অবশ্যই উপকৃত হবেন আশা করতেছি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। ওয়েস্ট ব্যান্ডটা তৈরি করার আগে আমাকে অবশ্যই ওয়েস্ট ব্যান্ডের যে মেজারমেন্ট আছে সেটি চেক করে নিতে হবে। সেটি চেক করবো এভাবে, আমি এখন F8 এ চলে যাবো। F8 এ চলে গিয়ে এখান থেকে বলছেন লেন্থ মেজার, এখানে লেন্থ উল্লেখ আছে অপশনে, ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এরপর আমি এখানে এইখানে মেজারমেন্ট করব, টপে না এখানে বটমে, বডি মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখানে আমরা এখন যোগ দেখব, যোগ করে দেখব কত আছে। এখানে 15.5 ইট আছে, 15.626, এখানে 6 টু 6, দ্যাট মিনস হলো গিয়া আপনার 15.58, 6 টু 5.58 ইঞ্চি হয়। তো এখানে আমরা পেয়েছি 15.58, সেইটার উপর বেস করে আমরা বক্সটা নিব। তো বক্সটা নেওয়ার আগে, লাইনটা নেওয়ার আগে আমাকে অবশ্যই মেজারমেন্ট চেক করে নিতে হবে। আমি এখন F2 তে চলে গেলাম, F2 তে চলে গিয়ে এখানে রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইন টানবো, কত আমার 15.58 নিতে হবে লাইনটা, 15.625 নিলাম, উইথে 0 নিলাম, এটা স্ট্রেট লাইন নিছি, দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমরা, এটা আপনারা বেজার দিয়েও নিতে পারেন, আমি এটা স্ট্রেট লাইন নিছি। স্ট্রেট লাইন নিলে কি করতে কি হবে, আপনাকে এটাকে সিম্পলিফাই করতে হবে, আর যদি বেজার দিয়ে নেন তাহলে আপনার একবারে হ্যান্ডেলের কাজটা হয়ে যাবে। তো সিম্পলিফাই কিভাবে করতে হয় সেটিও আপনারা দেখবেন এখানে। স্ট্রেট লাইন নেওয়ার পর আমাকে এটা কতখানি স্ল্যান্টেড করতে হবে সেটা আগে ঠিক করতে হবে। সেটা ঠিক করার জন্য আমরা স্ল্যান্টেড, আমরা 2 ইঞ্চি সমপরিমাণ বা 2.5 ইঞ্চি সমপরিমাণ স্ল্যান্টেড করবো। স্ল্যান্টেড বলতে উল্লেখ করতেছি এই কারণে অ্যাঙ্গেল করতে হবে, অ্যাঙ্গেল করার পরে শেপ দিতে হবে। এখানে আমরা পিন মারবো, F3 তে চলে গেলাম, F3 তে গিয়ে আমরা একটা অপশন ক্লোজ করলাম, এখানে পিন অপশন আসছে, আমরা দেখতে পাচ্ছি পিন মারা হয়ে গেলো, আবার মুভে চলে যাবো F3 তে। এখান থেকে আমরা 2 ইঞ্চি সমপরিমাণ অ্যাঙ্গেল করলাম, এটা দেখতে পাচ্ছেন। এখন এই লাইনটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই না করলে আমরা শেপ দিতে পারবো না। সিম্পলিফাই এই জন্য করবো, যেটা আমরা স্ট্রেট লাইন দিছি, স্ট্রেট লাইন আমরা যদি বেজার নিতে তাহলে সিম্পলিফাই করা লাগতো না। তো যারা সিম্পলিফাই অপশনটা জানেন না তারা আজকে জেনে নিবেন। এখানে F3 দেখতে পাচ্ছেন কার্সার রাখা আছে সিম্পলিফাই, সিম্পলিফাই সিলেক্ট করলাম, ক্যাপলক অফ করে কন্ট্রোল অল্টার চেপে লাইনটার উপরে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বক্স আসছে, বক্সটা এখন আমরা ইন্টার চাপলাম, বক্সটা চলে গেল। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হ্যান্ডেল চলে আসছে, হ্যান্ডেলটা আপনারা পাবেন কোথায়, হ্যান্ডেলটা পাবেন সঙ্গে ডিসপ্লে থেকে, ডিসপ্লে থেকে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল আছে। এই যে হ্যান্ডেলটা ক্লিক করলাম, আবার হ্যান্ডেলটা নিয়ে আসতেছি, এই যে হ্যান্ডেল সিলেক্ট করেছিল, হাইড করতে চাচ্ছিলাম, হাইড হয় নাই, এবার হাইড হয়েছে। আবার আমরা হ্যান্ডেলে ক্লিক করবো, হ্যান্ডেল চলে আসবে, চলে আসছে। এখন আমরা শেপ দেবো এভাবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দুইটা লাইন হয়েছে, সেন্টার ব্যাক থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট স্ট্রেট রাখতে হবে, আদারওয়াইজ আপনি যখন ওয়েস্ট ব্যান্ডটা ফোল্ড করবেন, ফোল্ড করার পর এখানে ভি হয়ে যাবে, যাতে ভি না হয় সেই চিত্র মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শেপ দিলাম এভাবে, শেপটা আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। সেন্টার ব্যাকটা যেন ভি না হয় সেই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। হ্যান্ডেলটা তুলে দিলাম, হ্যান্ডেলটা তুলতে হবে ডিসপ্লেতে গিয়ে, হ্যান্ডেলটা সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন। এখন যে কাজটি করবো, ওয়েস্ট ব্যান্ডের হাইটটা নিতে হবে। ওয়েস্ট ব্যান্ডের হাইটটা নিব কিভাবে, F1 গেলাম, প্যারালাল সিলেক্ট করলাম এভাবে, এখন আমাকে 4 ইঞ্চি যদি নেই, মেজারমেন্ট অনুযায়ী নেবেন, আমি এখানে 1.5 ইঞ্চি সমপরিমাণ নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এখন দুই মাথায় স্ট্রেট লাইন টেনে দেবো, স্ট্রেট অপশন সিলেক্ট করে এভাবে,
দেখতে পাচ্ছেন আমার সেই ওয়েস্ট হয়ে গেছে। যদি কোথাও বাঁকা থাকে, যেমন সেন্টার ব্যাকে বাঁকা আছে, অ্যালাইন দিয়ে স্ট্রেট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাইনটা ছুটানো আছে, এখানে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে নিলাম, করে নিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, অ্যালাইন দিয়ে লাইনটা সোজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখানে। এখন যে কাজটি করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে কোনো মাথা ছুটানো আছে কিনা, অ্যাটাচ করলে এটা ফিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ করা ছিল, দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আপনাকে সেন্টার ভাগে ব্যাগ ওয়েস্টটা কত আছে সেইটা মেজারমেন্ট করার পরে আপনাকে এখানে একটা পয়েন্ট দিতে হবে। আমি এখন ব্যাগ ওয়েস্টটা মেজারমেন্ট করে দেখবো এখানে কত আছে। এখানে ডেভেলপ দিয়ে দেখলাম 8.397 আছে, ঠিক ওই পরিমাণ 8.397 মাইনাস 8.397 ইঞ্চি। এখানে একটা পয়েন্ট দিলাম, এটাকে ইনসার্ট করব, F3 তে গেলাম, এখানে ইনসার্ট করলাম এভাবে। এখন এখানে একটা কার্ড মার্ক দেবো, কার্ড মার্ক দিতে হলে আপনাকে যেতে হবে F2 তে। F2 তে এখানে দেখতে পাচ্ছেন নোজ আছে, এই নোজটা ক্লিক করলাম, কার্ড মার্ক হয়ে গেল। আপনাদের কখনো যদি কার্ড মার্কটা বাহিরে চলে আসে, নোজটা বাহিরে চলে আসে এইভাবে থাকে, আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, বাহিরে থাকে, সেটাকে ভিতরে কিভাবে নেবেন, সেটাকে ভিতরে নিতে হবে ওরিয়েন্টেশন সিলেক্ট করার পর। ঠিক এভাবে আপনাকে টান দিয়ে ভিতরে দিয়ে নিয়ে যেতে হবে। শুধু বটম লাইনে পয়েন্ট দিলে হবে না, আপনি যখন গ্রেডিং করবেন টপ লাইনে যদি আপনার একটা পয়েন্ট না থাকে, তাহলে এটা ফেটে যাবে, গ্রেডিংটা সরিয়ে যাবে, সরাই যাবে। হ্যাঁ, যার কারণে আপনাকে এখানে উপরে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে। পয়েন্ট নিতে হলে আপনাকে ডেভেলপে যেতে হবে, ডেভেলপ সিলেক্ট করলাম, এখান থেকে স্পেস বার ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে এটাকে ইনসার্ট করব, ইনসার্ট করলাম। এখন ইচ্ছা করলাম এখানে কার্ড মার্ক দিতেও পারি, না দিলেও চলে, দিয়ে দিলে ভালো, হয়ে গেলো আমাদের কার্ড মার্কটা। কার্ড মার্কটা বাহিরের দিকে চলে গেছে, এটাকে ভিতরে নিয়ে আসবো ওরিয়েন্টেশন সিলেক্ট করে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওয়েস্ট ব্যান্ডটা বানানোর পরে আপনাকে অবশ্যই দেখতে হবে ব্যাগ এবং ওয়েস্টের ফ্রন্টের সাথে প্যাটার্নটা ঠিক আছে কিনা। আমরা যখন ব্যাগ ওয়েস্টটা মেজারমেন্ট করেছি, এখন ফ্রন্ট ওয়েস্টটা মেজারমেন্ট করব। F1 এ চলে গেলাম, ডেভেলপে গেলাম, এখানে দেখবো কত আছে। আপনি দেখতে পাচ্ছেন বক্স আসছে, এখানে 7.25 ইঞ্চি আছে। আবার ফ্রন্ট ওয়েস্টটা 7.25 আছে কিনা সে দেখে দেখতে পাচ্ছেন। এখানে একটু প্লাস আছে, প্লাস টেন্ডেন্সি আছে, শেপ দেওয়ার কারণে বেড়ে গেছে। আমি স্ট্রেট লাইন নিয়েছিলাম, সেটাকে আপনাকে অবশ্যই আমার কমিয়ে নিতে হবে। আমি দুই মাথা দিয়ে আপনি কমাইতে পারেন। এটাকে আপনাকে F3 তে যেতে হবে, পিন মারতে হবে প্রতিটা পয়েন্টে। পিন মারার পরে এটাকে ধরে মুভ দিয়ে কমিয়ে দিতে হবে, আমার 2.14 ইঞ্চি কমাতে হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন 1.4 ইঞ্চি হয়ে গেছে, ওই যে উপরে বক্স লেন্থে কমে গেছে। এবার মেজারমেন্ট যা লাগবে তা হয়ে গেছে। আপনারা যারা বডি শেপে ওয়েস্ট ব্যান্ড করতে চান না, তাদের জন্য এটা আমরা দুইভাবে ওয়েস্ট ব্যান্ড তৈরি করতে পারি। এটা হলো বডি শেপের, যেটা আমি আমার বিগত ভিডিওতে দেখাইছি এবং এখন দেখাইলাম এবার বডি শেপ ছাড়া কিভাবে একটা ওয়েস্ট ব্যান্ড তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন এখন যেটা যে কাজটা করতে হবে, সেটি আপনাকে টেনে দূরে সরিয়ে নিব, তারপরে ফোল্ড করে দেখবো এটা ভি হয়েছে কিনা উপরে বা নিচের দিকে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। কাজ যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আরো গভীরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এটাকে সেমি ট্রেস করে ফোল্ড করে দেখতে হবে, সেমি ট্রেস আছে F1 এ। F1 এ চলে আসছি, একটা অপশন ক্লোজ করে দেবো, যেহেতু ল্যাপটপ ল্যাপটপ দিয়ে কাজ করতেছি, যার কারণে সবগুলো অপশন শো করতেছে না। সেমিট্রি এক্সিস্ট দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এখন সেমি ট্রাইজ ক্লিক করবো। দেখতে পাচ্ছেন বানানোর পর বানাইলে হবে না, বানানোর পর দেখতে পাচ্ছি উপর দিয়ে ভি হয়ে গেছে। এখন ভিটাকে অ্যাভয়েড করবো কিভাবে, মডিফাই করবো কিভাবে, সেটা আমাকে জানতে হবে। এখন আমি আবার পিন মারবো, প্রতিটা পয়েন্টে পিন মারতে হবে। দেখতে পাচ্ছেন পিন মারলাম, এই পয়েন্টটা পিন নেয় নাই, সেক্ষেত্রে কি করণীয়, করণীয় রাইট বাটন দিয়ে সিলেক্ট করবো এবং এই যেখানে পিন অপশন সিলেক্ট করলাম, কার্সার রেখে নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক সিলেক্ট করে ক্লিক করলাম, পিন হয়ে গেল। এখন আমি এটাকে মুভ দিয়ে সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, স্মুথ করে দেবো ম্যানুয়ালি। দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের ওয়েস্ট ব্যান্ড বানানো শেষ। ভিউয়ার্স আপনারা যদি ঠিক এভাবে কাজ করেন অবশ্যই উপকৃত হবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনারা অনেক অনেক কমেন্টস করেছেন নতুন ভিডিওর জন্য, আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি নতুন নতুন ভিডিও না দিতে পারার জন্য, কারণ সময় অভাবে ব্যস্ততার কারণে নতুন নতুন ভিডিও দিতে পারছি না, পারতেছি না। তো চেষ্টা করব আগামীতে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো ভিউয়ার্স কিভাবে ওয়েস্ট ব্যান্ড বানাইতে হয় বডির শেপ ছাড়া, সেটি আপনাদের সামনে দেখাইলাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, মনোযোগ সহকারে দেখেছেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আপনারা যারা এন্ট্রি লেভেল আছেন তাদের জন্য মূলত আমাদের এই কাজগুলি। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব, নতুন নতুন ভিডিও দিতে অবশ্যই উদ্বুদ্ধ হব। তো এখানে ওয়েস্ট ব্যান্ডটা বানিয়েছি, এটা জাস্ট বডির মেজার, বডিতে যতটুকু লাগবে ততটুকু। এখানে আমার সিঙ্গেল ফ্লেয়ার জন্য বাড়তি লাগবে, ওয়েস্ট জয়েন করার জন্য ডাবল ফ্লেয়ারের জন্য বাড়তি লাগবে, সেটা কিভাবে নেবেন সেটি এখন দেখাচ্ছি।
আপনি ইচ্ছা করলে এখান থেকে প্যারালাল দিয়ে নিতে পারেন, দুই ভাবে নিতে পারেন, ডবল ফ্লাইয়ের জন্য এখান থেকে প্যারালাল দিয়ে 5 সেম বাড়িয়ে নিতে পারেন, 5 সেম সরি ভিতর দিয়ে চলে আসছে, এটাকে মাইনাস লাগবে, মেবি মাইনাস লাগবে, মাইনাস 2 ইঞ্চি নিলাম, 5 সেম বলছিলাম, এই অর্থে সিএম এ থাকলে 5 সেম লাগতো, ইঞ্চিতে নিচে 2 ইঞ্চি। এখন আপনি এখান থেকে স্ট্রেট দিয়ে ঠিক এভাবে আপনি এটা বাড়তি বক্স করে দিলেন, এটা ডবল ফ্লাইয়ের জন্য। আর এখানে যদি আপনি সিঙ্গেল ফ্লাইয়ের জন্য ম্যানুয়ালি নিতে, সিঙ্গেল ফ্লাইয়ের খুব সাধারণত বেশি সুইং আউট লাগে না, কারণ সিঙ্গেল ফ্লাইয়ের সাথে বাড়তি কোনো কিছু নাই, যার কারণে জাস্ট সুইং আউট দিলে হয়ে যায়। ডবল ফ্লাইয়ের জন্য বাড়তি নিতে হয় সেটাও আপনাদেরকে নিয়ে দেখাইলাম। তো অবশ্যই ভিউয়ার্স কাজ কেমন লাগলো জানাবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাকে 5 মিনিট পর পর কাজ করার পর সেভ দিতে হবে, আদারওয়াইজ আপনার যদি ব্যাকআপ না থাকে তাহলে প্যাটার্ন কোথায় সেভ হয়েছে খুঁজে পাবেন না। তো ভিউয়ার্স ওয়েস্ট ব্যান্ড বানানোর কাজ শেষ, তো আজকে এই পর্যন্তই। সে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, সাবধানে পথ চলবেন। ধন্যবাদ সবাইকে।